हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। আজকের সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গ উপকূলে আছে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে প্রচন্ড গতিবেগে আছে পড়তে চলেছে সাইক্লোন যশ। 2020 সালে মে মাসে ঘটে যাওয়া আমফানের মতোই শক্তিশালী ঘূর্ণিঝড় যশ। সরকারের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে এ বিষয়ে। এই বিধ্বংসী ঘূর্ণিঝড় যশের কোথায় কবে উৎপত্তি হচ্ছে এবং এর গতিবিধি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মে মাস 2020-তে আছে পড়েছিল বিধ্বংসী আমফান। মে মাস 2009-এ আছে পড়েছিল আয়লা। আবারও মে মাসে প্রবল গতিবেগে আছে পড়তে চলেছে সাইক্লোন যশ। আগামী 22 মে শনিবার উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে পরবর্তী 72 ঘন্টায় পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এবং 26 মে এই ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও পূর্ব মেদিনীপুর উপকূলে। এর জেরে 25 তারিখ সন্ধ্যে থেকে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 2021-এর দ্বিতীয় বিধ্বংসী ঘূর্ণিঝড় এটি। এই ঘূর্ণিঝড় যশের নামকরণ করেছে ওনাম। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রস্তুত রাখতে বলা হয়েছে সমস্ত সাইক্লোন সেন্টারগুলিকে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপগুলোর সতর্ক থাকার কথা বলা হয়েছে। বলা হয়েছে মেডিকেল টিমকে পর্যাপ্ত ওষুধ নিয়ে প্রস্তুত থাকতে, ত্রিপল এবং খাবারের আগাম ব্যবস্থা করার কথা বলা হয়েছে। মৎস্যজীবীদের মৎস্য শিকারের জন্য সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে। করোনার জেরে মানুষ নাজেহাল, তার উপর এখনও রেশ কাটাতে পারেনি তাউটের। তাউটের প্রভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ, কিন্তু তাউটের শেষ হতে না হতেই আগামী 26 মে আসরে পড়তে চলেছে যশ। এরকম বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।